শুধু আমের মুকুল আর আমের মুকুল আরে এখানে একটা বিশাল বড় কামিনী ফুলের গাছ আছে এদিক দিয়ে যাচ্ছেন সেই সেন্ট প্রশান্ত গিয়ে মুরগি নিয়ে আসছে মুরগি না সরি মোরগ বাগাতে গেলাম যায় মোরগ না শুভ সকাল সকাল প্রায় 9টা বেজে গেছে যাবো আজকে বাগাতে একটু ঘুরতে অনেকদিন পরে একটু ছুটি পেয়েছি যেতে হবে তো এখন যাচ্ছি কাকার বাড়িতে খিচুড়ি কিনতে সময় একটু অসুস্থ রান্না করতে পারবে না তো চলুন যাই শুক্রবারে আজকে বাগাতে হাজার হাজার মানুষ আসবে তোগুলো দেখাবো তারা মানুষ নিয়ে আসবে অনেক কাহিনী করে চলুন যাই খেয়ে নিই আগে যখন কিনা খিচুড়ি খাই তখন মনে হয় যে একটা প্লেটে কটক দেয় আর যখন বাড়িতে প্লেট থালা ভর্তি করে খাই তখন মনে হয় না যে আরও দেই আরও দেই এখন এই যে 25 টাকা দিয়ে নিয়ে আসছি এটা দিয়েই পেট শান্তি আর বাড়িতে হলে আরও লাগবে আরও লাগবে যাচ্ছি বাঘাতে বাঘাতে একটু কাজ আছে বিশেষ কাজ বিশেষ কাজ তো চলুন ঘুরে আসি আবিদালি কি খাবার যাচ্ছি আমার বাড়িতে বসে বসে ভালো লাগছে না সেই জন্য একটু যাচ্ছি ঘুরে আসি বিভিন্ন জায়গার মানুষ এখানে এসে রান্না বান্না করে গরিব মানুষদের খাওয়াই তাদের আত্মীয় স্বজন অনেক লোক আজকে দেখা যাবে এদিকে সবাই অনেকে আসছে রান্না বান্না করার জন্য সব কিছু নিয়ে আসছে এখানে রান্না বান্না হবে এখানে একটা বিশাল বড় কামিনী ফুলের গাছ আছে এদিক দিয়ে যাচ্ছেন সেই সেন্ট পাচ্ছিলাম সেজন্য দাঁড়াই গেলাম সবাই রান্না বান্না করার জন্য ব্যস্ত এদিকে প্রচুর ভিড় শুক্রবার নামাজ পড়বে জন্য এখানে মনে হয় প্রচন্ড রোদ হবে যেন তাঁবু টাঙাই দিছে এটা বাঘা মসজিদের মেন মসজিদ সেই ডিজাইনগুলো এখনো আছে আর এই মসজিদের সাইডে একটা ফুলের বাগান করছে দেখছি এটা আগে ছিল না
এখানেও হাজারি গুলো হয়ে আছে। অ্যাকচুয়ালি এখানকার মানুষ ওই যে ওইদিকে দেখালাম ওগুলো অ্যাকচুয়ালি ভিডিও রেকর্ড হয়নি আমার, ওদিকে অনেক খাসি টাসি জবাই করছে সব জায়গাতেই কম বেশি হয়। আরেকবার দেখা দিই আপনাদেরকে, দেখানো হয়নি তো। এখানে অ্যাকচুয়ালি মানুষ আসে বিভিন্ন উদ্দেশ্যে, ওখানকার মানুষগুলো বললো যে তাদের বাচ্চার সমস্যা, বিশেষ করে বাচ্চার ওয়াইফের বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা নিয়েই তারা এই জায়গাতে এসে থাকে। মানে এখানকার মানুষজন একটু পিকনিকের মতো করে বুঝছেন, যে যার মতো ব্যস্ত, কেউ খাইতে আসছে, কেউ ঘুরতে আসছে, মেনি মাইন্ড মেনি মাইন্ডস। আমরা আসছিলাম, আমাদের একটা উদ্দেশ্য ছিল, মান্নত চান্নত না, অন্য উদ্দেশ্য। হ্যাঁ চলো চলে যাই, ভালো লাগছে না। খাবার নাকি? প্রচুর মানুষ হবে, আর কিছু এক ঘন্টা পরে এই জায়গাতে মনে করেন লোকে লোকারণ্য হয়ে যাবে একদম। এর মাঝে পুলিশ প্রোটেকশনও থাকে, কারণ অনেক সময় অনেক অকারেন্সি ঘটে থাকে, এই গোটা জায়গাটা জুড়ে এই অবস্থা। পানি তো আগেই বের হয়ে গেল, ডাবের দোকানে আসছি ডাব খাইতে। আমরা গেছিলাম বাঘার মুরগির দোকানে, মুরগি বা মাংসের দোকানে। তো ওখানে দেশি মোরগ নাই, তো চারঘাটে আকবর ভাইয়ের দোকানে চারটা অর্ডার দিয়েছি, তাই তিনি রাখছে। আমি বাঘা থানা থেকে এখন চারঘাট থানাতে যাবো, আর এখানে দেখি সময় আর কি নাই, কি নিবা বলো। এই ভাই হ্যালো, শশা কেজি কত? তিরিশ টাকা কেজি। কয় কেজি নেবা? হ্যাঁ এই দিন তো দেড় কেজি দেন। টমেটো ও আমাদের গাছেই তো আছে অনেক টমেটো, আর কি লাগবে? করলা, করলা এখানে নাই, ওই যে ওই যে টাটকা সকালবেলা তুলছে মনে হয় ভাই ছিঁড়েছে। আপনি ছিঁড়েছেন ভাই? না ও আচ্ছা সরি। মটর ফল বাঘা বাজারে বাজার করা শেষ, এখন চলে যাবো আমরা। আমি কসমেটিকের দোকানে এখানে যাবো, আমি চারঘাট যাবো, তুমি আচ্ছা। আমরা বাড়িতে চলে আসছি, কিন্তু মুরগ পাওয়া যায়নি, ওই জন্য শান্ত আমাকে এখন বাড়িতে রেখে আবার চারঘাটে যাবে। আব্বা টিভি দেখো, নিষেধ করো না। নিষেধ করবো কেন? আমার যাইতে ভালো লাগছে না। ভীম ভীম ভীম, মিষ্টি আলু নেওয়া হয়েছে, ছোটো ছোটো নিয়েছো না? যাও বাই বাই। যে মিষ্টি কুমড়া নিয়ে এসেছি সঙ্গে সঙ্গে ভিজাই দিছি, ধুয়ে নিলাম, আমি সেদ্ধ করতে দিব, কারণ মানে সঙ্গে সঙ্গে না খেলে এটা আর মনে থাকে না, তখন জিনিসটা নষ্ট হয়ে যায়, স্বাদটাও ভালো লাগে না, এই জন্য সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। এই আলুটা লালটাই বেশি ভালো লাগে খেতে, শান্ত আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে, তখন সবাই একসঙ্গে বসে খাওয়া যাবে। দিয়ে আমি তরকারিটা কাটে নেবো। করলাগুলো আজকে টাটকা টাটকা ভাজি করে ফেলবো, করলা বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায়, আর টাটকা টাটকা সবজি খাওয়া ভালো টেস্ট লাগে, সেই জন্য করলাগুলো আজকে ভাজি করব। আর যদি মাংস পাই তাহলে ওটা হবে,
তো আমি এগুলা করে রাখি শান্ত মাংসটা নিয়ে আসো আর কয়েকটা ভাগে গেল এগুলা অন্য দিন আবার খাওয়া হবে তো তারপর এটা কেটে নিই এই যে আমাদের কাছে সবেদা হয়েছিল আমি কয়েকটা এখানে পাড়ে নিয়ে এসে রাখছি আর এখানে একটা পাইকে গেছে এটা আমি ধুইয়ে নিয়ে আসলাম খাওয়ার জন্য আর এই দিকে সব বাজার টাজার সব আছে এটা খুব মিষ্টি লাগে খেতে বেশি পেকে গেছে জালু সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়নি এখনো যে দেখাবে চলে আসো যে শান্ত চলে আসছে বাজার থেকে গরম গরম সুরমা থাকলে খাইল না আমরাই খাইলি এখন নাই যে শান্ত গিয়ে মুরগি নিয়ে আসছে মুরগি না সরি মুরগ বাগাতে গেলাম যে মুরগ নাই মুরগি মুরগি শাক হ্যাঁ আর দেশি মুরগি ভালো নিব মুরগ তো পাইল না পরে চারঘাটে আকবর ভাই ফোন করলো যে ভাই মুরগ আছে নাকি দেশি আছে তো হচ্ছে তাহলে আমি আসছি সেই জন্য বাগার থেকে আবার চারঘাট গেল আমাকে ওই পার দিয়ে নিয়ে যেতে যাচ্ছে তো আমি আমি যাবো না অতদূর তুমি আমাকে বাড়িতে রেখে তারপরে আবার যাও বাড়িতে রেখে আমার গেল ভালোই সাইজ আছে দেশি মুরগ এরকমই ভালো লাগে আজকে একটা রান্না করব দুইটা রেখে দিব আড়াই কেজি তিনটা এই কিনারে যাস না পড়ে যাবে বাহ তোর গোসল করার জায়গা হেপিয়েছি রে এই আবি তাই পড়ে যাস না পানি দিতে আসছিলাম তো বাচ্চারা গোসল করতেছে আমারও করতে মন যাচ্ছে শুক্রবার দুপুর 2:33 খাইতে বসবো খুব ক্ষুধা লাগিয়ে গেছে সকালবেলা দেখছেন তো মাত্র ওই যে চেয়ানা খিচুড়ি খাইছিলাম ওই চেয়ানা না এটা কেনিয়ানা খিচুড়ি আজকে খাবারের সাথে আছে আমাদের করলা ভাজি মানে করলা যখন কিনছিলাম টের পাইনি কত টাকা কেজি কিন্তু যখন দেখলাম 1 কেজি শশা করলা আর কি যেন কিনছিলাম তাতে 180 টাকা বিল পরে টের পাইলাম যে করলার দাম 120 টাকা কেজি মাথা নষ্ট আমি আগে জানলাম কিনতাম না মানি ব্যাগের টাকাগুলো শেষ আজকে এমনিতেই তো আজমল ভাই সব টাকাগুলো নিয়ে আমাকে একদম ভিক্ষুক বানাই দিছে এই যে পাতলা ঝোল আজকে এটা হচ্ছে মুরগির মাংস দেশি মুরগি এটাকে খাবো এটাকে দাও তো খাওয়া শুরু করি আপনাদের সঙ্গে পরে কথা হবে আবার ওকে আজমল ভাই জাস্ট মজা করলাম